আমি তো পাহাড়ে বড় হয়েছি, সেখানে নববর্ষটা বাঙালি পরিবার যারা ছিলেন তারা তাদের মতো করে পালন করতেন ঠিকই, যেটা আমাদের বাচ্চাকালে আনন্দের ব্যাপার ছিল সেটা হচ্ছে যে বেঙ্গলি নিউ ইয়ার্স ডে বলে একটা ছুটি পেতাম আমরা, কাজে সেইটা খুব ওয়েট করে থাকতাম সেই ছুটিটা পাওয়ার জন্য। তার বাইরে যেই অ্যাসোসিয়েশনটা আমার রয়েছে নববর্ষের সঙ্গে, 14ই এপ্রিল আমার দিদিমার জন্মদিন, কাজে আমরা বেঙ্গলি নিউ ইয়ার্স ডে থেকেও বেশি আমরা ভাবতাম যে দিদিমার জন্মদিন আজকে। আমরা তো তখন ফোন ছিল না, কাজে তাকে বসে আমরা চিঠি লিখতাম, চিঠি লিখে তাকে উইশ করতাম, আদর পাঠাতাম, প্রণাম পাঠাতাম। সেই একটা স্মৃতি ভীষণভাবে এখন মনে পড়ে। এক সময় হয়েছে আমার কলকাতা আসার পরপর যখন দেখলাম যে বিভিন্ন দোকানে ইনভিটেশন থাকে যে আসার জন্য, তাদের সঙ্গে সময় কাটানোর জন্য, হয়তো কিছু কেনার জন্য, তখন সেই দোকানে দোকানে যাওয়ার একটা মজা ছিল। তবে পকেট তো ফাঁকা ছিল, কিছুই কিনতে পারতাম না, যেতাম গিয়ে সবার সঙ্গে আনন্দ করে, মানে পুজোর সময় যেমন প্যান্ডেল হপিং হয় সেরকমভাবে এক দোকান থেকে আরেক দোকান যাওয়া, সেখানে জিনিসপত্র দেখা, এটাই আনন্দের। পোশাক কেনার দায়িত্ব আমারই থাকে, পুরো আমাদের যে পুরো এক্সটেন্ডেড ফ্যামিলি যেটা আছে, শুধু আমি কৌশিক উজান বাইরে যারা রয়েছেন তাদের জন্য একটা কিছু কেনার প্রকল্প থাকে, অনেক সময় থাকে আবার অনেক সময় থাকে না। পুজোর সময় যেমন সেটা হয়, নববর্ষে আমরা প্রত্যেক বছর যে নতুন জামা পরবো বলে ভেবে থাকি তা সব সময় হয় না, তবে যদি হয় কখনো সেই দায়িত্বটা আমার উপরেই পড়ে, কারণ আমি বাড়ির সব থেকে বড়। নববর্ষে এখন তো হয় না, কারণ এখন কাজের মধ্যে ওই একটা দিন হয়তো আমরা পেলাম, তখন হয়তো অন্যান্য খুচরো কাজেই দিনটা কেটে যায়, হয়তো স্পেশাল কিছু রান্না হয় বাড়িতে, তবে সেটা যে আমি নিজে গিয়ে বানাই তা নয়, আমি রান্নাঘরে ঢুকি খুব কম। আর বাচ্চাকালে ওই যে বললাম যে নববর্ষ একটা ছুটির দিন ছিল আমাদের বাচ্চাদের খেলে বেড়ানোর দিন, আমরা কোনো দিন খাবারে মনও দিতাম না, ভেবেও দেখতাম না যে কি খাচ্ছি, পাতে যা দেওয়া হতো আমরা তাই খেয়ে নিতাম। আর আমি থাকতাম খুব রিমোট একটা জায়গাতে ডাউহিলে, সেখানে আশেপাশে বাজার কিচ্ছু ছিল না, কাজেই নববর্ষের দিন যে প্ল্যান করে একটা বাজার হাট হবে সেই অনুযায়ী একটা মেনু তৈরি হবে সেই সুযোগই ছিল না, যা পাওয়া যেত আমাদের তাই খেতে হতো। এবং আমাদের পরিবারের নিয়ম ছিল যে পাতে যা দেওয়া হবে যদি না খাও তাহলে উঠে যাও। উজান পুজো যেরকমভাবে আনন্দ করে পুজোর সময়, নববর্ষ তো একটা দিন, কাজে সেই একটা দিনের জন্য বহুদিনের প্রস্তুতি তো থাকে না, কাজে তুলনামূলকভাবে হয়তো ওর কাছে পুজোটাই অনেক বড় একটা অনুষ্ঠান, বাচ্চাদের কাছে তাই হয়ে থাকে। তবে নববর্ষের দিন ওই যে আমি বললাম যে পরিবারের একসাথে হওয়ার দিন, আর সব কিছুর বাইরে যেটা আছে আমাদের পরিবারে যেটা একটা খুব বড় ব্যাপার, ওই যে বললাম না যে আমার দিদিমার জন্মদিন ছিল বলে বাচ্চাকালে আমরা দিদিমার বার্থডে হিসেবেই দেখতাম নববর্ষের দিনটা, এই দিনটা আবার আমার দিদিমার মৃত্যুদিনও, কাজেই নববর্ষ আমরা খুব একটা যে নববর্ষ ওই কারণেই জামাটা কেনা হয় না সব সময়, নববর্ষ আমরা সেইভাবে পালন করি কম, হয়তো স্মরণে স্মরণে কেটে যায়, হয়তো দিদিমার জন্য একটা খাওয়া দাওয়া হয় সকলে মিলে পরিবার একত্রিত হয়ে, কাজে উজানের কাছেও তাই, আমাদের কাছে নববর্ষটা একটা অন্য রকমের একটা জায়গা করে নিয়েছে পরিবারের কিছু ঘটনার কারণে। সেরকম কিছু অ্যাক্টিভিটি আমি তো খুব সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাক্টিভ তা নই, তবে যখন যেটুকু দেখেছি নববর্ষে কোনো বিশেষ কিছু চোখে পড়ে কম, যেমন সরস্বতী পুজোতে পড়ে চোখে পড়ে, অন্য দিনে যদি ভ্যালেন্টাইন্স ডে হয় সেটা হয়তো পড়ে, কিন্তু নববর্ষে কিন্তু আমি পোস্টস সেইভাবে দেখে খুব আমার চোখে খুব একটা পড়েনি,
তবে তার মানে এই নয় যে নতুন প্রজন্ম নববর্ষ পালন করে না, হয়তো খুব পারিবারিক একটা ইভেন্ট হিসেবেই পালন করে, হয়তো বন্ধু বান্ধবদের সাথে বেরোনো বা সেই ধরনের কোনো অ্যাক্টিভিটি তার মধ্যে হয়তো থাকে না আমার ধারণা। গুরুত্ব পাবে না, বাংলা ভাষা তো মাতৃভাষা আমাদের এবং সেই ভাষায় আমরা কাজ করছি, সেই ভাষায় আমরা কথা বলি, ভালোবাসি, রাগ করি। বাংলা ভাষার গুরুত্বটাই অন্যরকম। এখন বলে বলবো না, বেশ কিছু বছর ধরে আমাদের কালচারের মধ্যে একটা মিক্সচার এসে গেছে। আমাদের আমিও যখন নিজে কথা বলি আমার ইংরেজি কথা বেরিয়ে আসে অনেক সময়। তার মানে আমি বাংলা ভাষাকে কম গুরুত্ব দিচ্ছি তা নয়, আমাদের ভাষার মধ্যে এসে গেছে, আমাদের রোজকার কথোপকথনের মধ্যে এসে গেছে অন্য ভাষার প্রভাব। কিন্তু তার মানে এটা নয় যে গুরুত্ব কম হয়ে যাচ্ছে। বাংলা ভাষার যেই ভালোবাসা তার প্রতি, তার প্রতি যে টান, সেই বাংলা ভাষায় তৈরি যে গান সাহিত্য, সেটা যেরকমভাবে টানত, যেরকমভাবে মন ছুঁয়ে যেত, সেটা এখনও যায় এবং যাবেও। এটা বলা মুশকিল, কারণ যে কোনো অনুষ্ঠানের বাইরে যে গান, গানের কোনো ইম্পর্টেন্স নেই তা তো না। সারা বছরই আমরা গান শুনি এবং গান উপভোগ করি, কাজে নববর্ষের জন্যে যে আলাদাভাবে কোনো গান সেইভাবে আমি ভাবতে পারছি তা না। বা কবিতা, কবিতার ক্ষেত্রেও সেটা তো মুডের ব্যাপার, কখন পড়তে ইচ্ছে করলো বা করলো না। কিন্তু আলাদাভাবে নববর্ষকে কেন্দ্র করে যে কোনো গান বা কবিতা মনে মনে আসে তা নয়। আমার তরফ থেকে আমি সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, অনেক ভালোবাসা। খুব ভালো থাকুন, ভালো রাখুন, আগামী পথ যেন আরও মসৃণ হয়।